লকডাউনের মধ্যেই রমরমিয়ে চলছে হাওড়ার ডোমজুড় থানার গয়েশপুরের জালি তৈরির কারখানা। অভিযোগ, এই কারখানার জনা পনেরো ভিন এলাকার কর্মীকে আটকে রেখে কাজ করাচ্ছে মালিকপক্ষ। সামাজিক সুরক্ষা বিধির কোনো বালাই নেই এই কারখানা। লকডাউনের জেরে আটকে পড়া শ্রমিকদের দিয়ে এই ধরনের কাজ করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। যদিও কাজ করানোর কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ, যেখানে একটি ছোট দোকান খুললেও প্রশ্ন উঠছে সেখানে একটি কারখানা কিভাবে চলছে, তাই নিয়েও উঠেছে প্রশ্ন। আপনি তো বললেন আপনাকে চাপ দিয়ে কাজ করাচ্ছে, চাপ দিয়ে এখন থাকলে তো কি করবো, থাকলে তো কাজ করতে হবে। মালিককে বলেননি কেন যে এখন লকডাউন? আমরা বলি মালিক পক্ষ তো আসেনি বাবু, মালিক পক্ষ তো বাড়িতে তালা দেওয়া কেন বলেছে? কোথায় বাড়ি? অনাজ ওই কাছে গেছে। কি করেন? আসছে। কি করেন আপনি এখানে? আপনি কি করে কারখানাটা চালাচ্ছেন? কারখানা স্যার চলেনি, পারমিশন কার নিয়েছেন? স্যার পারমিশন নিয়ে, পারমিশন স্যার কারোর থেকে নেওয়া হয়নি। এখানে লোকগুলোকে কি করে রেখেছেন? এখানে ওরা স্যার বাড়ি যেতে পারেনি, কি করে যাবে বলুন? বাড়ি যেতে পারেনি, বাড়ি চলে আসো দিল্লি থেকে। ওরা যেদিন ছিল ওরা স্যার কি করে যাবে বলুন? আপনার নাম? আপনার নাম? আমার নাম স্যার সুজিত। ঠিক আছে, চলো খবরটা চলো।